हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आमी एबी प्रॉपर्टी थेके अनोवर जहान आज के एसएससी धानमंडी साथे एकटु सुंदर प्लॉट देखानोर जन्य। प्लॉटटी हलो 2785 स्क्वायर। बिल्डिंगटा हलो 13 तला। ओई बिल्डिंगे दुईटा लिफ्ट आछे। ओई जे एकटा लिफ्ट देखते पाच्छेन, एकटु सिग्मा लिफ्ट, एई जे आरेकटा लिफ्ट, दुईटा लिफ्ट। एकटा हलो लिफ्टगुलि हलो पार्सन सीढ़ीटा देखछेन, खूब सुंदर सीढ़ी शब्द ए चले जाब फ्लैटर भरे देखी ये तो फ्लैटे की दिल की आखने। हाँ फ्लैटर भरे ढुकते ढुके देखो से देखते दरजा दरजाटा देखें दरजाटा हलो सेकेंड काठे रंग करा और चौकाटा हल 10 इंच। सुंदर लकटक सिक्योरिटी लक लगाना सिक्योरिटी लक लगाना। हाँ प्रथम ढुकलम हल डाइनिंग ड्रइंग 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 पूरा देखा अपना ड्रइंग ड्रइंग देखें ड्रइंग रूम टूपे ड्रइंग रूम ड्रइंग रूम ढोकार पर ड्रइंग रूम ढोकार पर बाके एक बेडरूम आडरूम तो अपना के देखा करिडोर टी आसान ये करिडोर टी आसे ये बेडरूमे ढुकते ये हल बेडरूम ये एक बेड टोटल 4 बेड आँचटा बारान्दा सार्वेंट रूम आर्वेंट बाथरूम आ তারপরে আমরা চলে গেলাম এখান থেকে। এটা হলো ডাইনিং রুম। ডাইনিং রুমের এখানে আবার একটা বারান্দাও আছে, দেখেন ওইটা বসে চা পানি খাওয়া যাবে। তারপরে চলে আসলাম রান্নাঘর। এটা হলো রান্নাঘর। রান্নাঘরের ভিতরে ঢুকলাম। রান্নাঘরটা এটা স্টোন দিয়ে করা, স্টোন সব কিছু জানালা টানো সব আছে, টাইলস করা, সুন্দর টাইলস করা আছে রান্নাঘরে। এটা এটা হলো স্টোর রুম, এখানে স্টোর রুম করতে পারবেন। এরপরে রান্নাঘরের একটা বারান্দা আছে, যে রান্নাঘরের বারান্দা আবার ডাউন বেসিন আছে, যে এটা হলো ডাউন বেসিন। তারপরে রান্নাঘরে এসে এখানে একটা সার্ভেন্ট রুম আছে দেখাচ্ছি আপনাদের, এটা হলো সার্ভেন্ট রুম। যদি অন্ধকার এরপরে মোটামুটি বোঝা যাচ্ছে সার্ভেন্ট রুম। সার্ভেন্ট রুমের ভিতর দিয়ে যায় সার্ভেন্টদের জন্য एक बाथरूम आटे सार्वेंट बाथरूम रान्नाघर सार्वेंट बाथरूम और सार्वेंट रूम बारान्दा मोटामुटी घर आज एक बाथरूम देखते हैं ये कमन बाथ। कमन बाथ अनेक बड़ा तरह आसलम यो आकटा बेड यो 3 नम्बर बेड। 3 नम्बर बेडटा देखते बेडगुलि मोटामुटी भलो आलो बतास आ তারপরে দুইটা বিল্ডিংয়ের ডিস্টেন্স অনেক অনেক বেশি, আলো বাতাসের কোনো সমস্যা হবে না। মসকিটো নেটও লাগানো আছে, সব কিছু একদম আপ টু ডেট আছে, একদম রেডি একটা। হ্যাঁ ভিউয়ার্স, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ভবিষ্যতে সাবস্ক্রাইব করবেন তাদেরকেও ধন্যবাদ। সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন সুন্দর সুন্দর ফ্ল্যাটগুলি দেখতে পাবেন। ড্রয়িং রুমের পাশে একটা বারান্দাও আছে, দেখতে পাচ্ছেন এই বারান্দা, এটা হলো বারান্দা। এখন আসতেছি মাস্টার বেডে। মাস্টার বেডটা অনেক বড়। মাস্টার বেডের সঙ্গে একটা সুন্দর বেলকনি আছে, বেলকনিটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা। আমার দেখার কোনো কিছু নাই, আমি জাস্ট মোবাইল ধরে রাখছি, সুন্দর করে দেখবেন আলো বাতাস সে ভরপুর। এই যে মসকিটো নেটটা খুলে দিলাম, খুলে দিলে যদি আমি জানালাটা খুলে দিই তাহলে দেখেন অনেক অনেক একদম সন্ধ্যা পর্যন্ত আলো পাবেন। আমি কিন্তু সন্ধ্যার সময় এই ভিডিওটা করতেছি। রুমটা অনেক বড় আছে, তাদেরকে আরও দেখে রুমটা। তারপরে দুইটা জানালা আছে, ডাউন জানালা করা, তাতে আলো বাতাস দুইটাই সুন্দর মতো পেতে পারেন। তারপরে আমরা চলে আসতেছি অ্যাটাচ বাথ।
এই অ্যাটাচ বাথটা দেখেন, অ্যাটাচ বাথটার মধ্যে বাথটব আছে, বাথটা অনেক বড় সুন্দর এবং বড় বাথটব আছে। তারপরে কুলিং ফ্যানও লাগাই দিছি। হ্যাঁ, আমি একটু ভিতরে ঢুকতেছি, ভিতরে ঢুকে এই যে বেশি কমেট দেখছেন, কমেটটা অনেক ভালো উন্নত মানের কমেট, বাথটবটা অনেক উন্নত মানের, নিজেতে থাকার জন্য মূলত করছিল, তারপরে যাই হোক একটু করে দিচ্ছে। তারপরে এখানে বেসিনও আছে, সুন্দর একটা বেসিন, স্টোন দেওয়া বেসিন, বুঝতেই পারছেন তানভটির মতো ফ্ল্যাট, চার বেডের ফ্ল্যাট। তারপরে আমরা যাব সেকেন্ড মাস্টার বেডে। এখন আমরা আসলাম সেকেন্ড মাস্টার বেড। সেকেন্ড মাস্টার বেডটা অনেক স্ট্যান্ডার্ড, অনেক সুন্দর, বড় আছে। তারপরে একটা আপনারা আলমারি করতে পারবেন এইখানে, এখানে একটা সাত পর্যন্ত আলমারি করলে সুন্দর হবে। তারপরে বারান্দা আছে, আপনাদের বারান্দাটা দেখাই, বারান্দাটা অনেক বড়। এইগুলির সব সাইজগুলি আমরা দিয়ে দিব, আপনি টেনশন করেন না। তারপরে এখানে যে গ্লাস আছে, ডাউন গ্লাস, এটা খুলে দিলে বাতাস পাবেন, মসকিউটো নেট তো বলছি লাগানো আছে। তারপরে এই যে এটার সঙ্গে অ্যাটাচ বাথটা, অ্যাটাচ বাথটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটা অ্যাটাচ বাথ, অ্যাটাচ বাথটা অনেক 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 বড়, সুন্দর করে করে যাই হোক টাইলসগুলি চব্বিশ চব্বিশ। এখানে আর একটা বিশেষ বৈশিষ্ট্য হইল, সিকিউরিটি অনেক ভালো। তারপরে আপনার এই ফ্ল্যাটটার জন্য দুইটা পার্কিং আছে, এই ফ্ল্যাটটার জন্য দুইটা পার্কিং। ফ্ল্যাটটা হলো 2785 স্কোয়ার ফিট, 2785 স্কোয়ার ফিট। বেড হইল আপনার চারটা, আর সাবেন বেড নিয়ে হইলো পাঁচটা, বারান্দা হইলো পাঁচটা, ড্রয়িং ডাইনিং আলাদাও করতে পারবেন, একসঙ্গেও রাখতে পারবেন। এখন আমরা আছি ধানমন্ডির সাথে ওই বিল্ডিংটার ছাদে, যে ফ্ল্যাটটা আপনাদের দেখাইলাম, ছাদটা দেখেন, ছাদের সুন্দর করা, আর হিট প্রুফও করা আছে, আর ছাদে এমনভাবে দিয়েছে যে আপনার এটা কখনো জম পড়বে না রড করে। আর এইখানে বসার জায়গা আছে সুন্দর, হ্যাঁ সুন্দর বসার জায়গা, এসে বসতে পারবেন। এই যে সবাই বসে থাকে এখানে, দুই সাইডেই বসা, ছাদটা অনেক অনেক সুন্দর করে করা। আমি আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি, এই যে ছাদ। বিল্ডিংটা আসলে হলো এল প্যাটার্ন, বিশ কাটা জায়গার উপরে এল প্যাটার্নের, এই যে ছাদ, ছাদটা অনেক সুন্দর, ছাদে হাঁটতে পারবেন, বসতে পারবেন। এখন ছাদ থেকে আপনাদের রাস্তাটা দেখাবো, ছাদে গার্ডেনিং করা আছে, সুন্দর পরিবেশটাও অনেক সুন্দর, সুন্দর করে করেন। এই যে বাবুরা খেলতেছে দেখতে পাচ্ছেন। তারপরে আমি একটু উপরে উঠতেছি, যদিও বসার জায়গা, শুধু আপনাদের রাস্তাটা দেখানোর জন্য। এই যে, এই যে বিল্ডিং, এই যে রাস্তা, খুব সুন্দর ঘোরার জায়গা। এখান থেকে এটা হলো মেন রুট, মিরপুর রোড যেটা, এটা হলো, এটা হলো সেই সেই রুট। এই পর্যন্ত ছিল ছাদ, এখান থেকে আর একটু দেখাইতেছি। এই যে ছাদটা দেখলেন, সুন্দর করে করা, সুন্দর একটা ছাদ, এখান থেকে এই পর্যন্ত। বিল্ডিংয়ের ডিজাইনটা অনেক সুন্দর, পার্কিং করা আছে, হ্যাঁ বেসমেন্টেও একটা পার্কিং আছে। আমি আপনাদেরকে আপাতত বেসমেন্টে একটু নিয়ে যাচ্ছি, এই যে বেসমেন্ট, হ্যাঁ বেসমেন্টে গেলাম, বেসমেন্টে নিয়ে যাচ্ছি। এটা এটা হলো বেসমেন্ট, বেসমেন্টেও পার্কিং আছে। এই যে বেশি দূর নিলাম না, এই যে এইখানেই দেখাইলাম, এই যে পার্কিং করা, সুন্দর করে পার্কিং করে রাখছে। এই যে পার্কিং, প্রতিটা ফ্ল্যাটে মনে রাখবেন, প্রতিটা ফ্ল্যাটের জন্য দুইটা করে পার্কিং আছে। তারপরে এখন আপনাদের নিয়ে যাব, এখানে একটা হল রুম আছে, সুন্দর সাজানো গোছানো, রিসেপশনিস্টের আছে, এখানে কেউ আসলে তার আইডেন্টি পরিচয় দিয়ে তারপরে ঢুকতে হয়। তারপর ওয়েটিং রুম আছে, আর সাইডে তো গার্ডেনিং আছে। এখানে একটা সিঁড়িও আছে, গাড়ি পার্কিং করে এই এই সিঁড়িটা দিয়ে বেসমেন্ট থেকে উপরে ওঠে। এটা হলো সিঁড়ি। তারপরে আমরা আসলাম, এটা হলো ইনফরমেশন ডেস্ক, কিংবা ইনফরমেশন ডেস্ক এই বিল্ডিংয়ের। এইখানে এটা হলো ওয়েটিং রুম, এখানে কোনো গেস্ট আসলে ওয়েট করবে। তারপরে আপনাদের দেখাচ্ছি নিচের থেকে দেখা হল রুমটা, আমি পরে দেখাচ্ছি। এই যে পিছনেই দেখছেন, পিছন দিয়েই যাই, নাহলে বুঝাইতে পারবো না, দেখাইতেও পারবো না।
এই যে গ্যাস গ্যাসের সিস্টেম হলো এখানে হাউজিং সিস্টেম, এখানে হাউজিং সিস্টেম করা আছে, প্রত্যেকের আলাদা আলাদা লাইন দেওয়া আছে, এই সিলিন্ডারগুলো এখানে রাখছে। এটা কোম্পানি থেকে বিল বিল দিয়ে প্রতি মাসে আপনার কাছে বিল নিয়ে যাবে, আপনাকে টেনশন করতে হবে না যে আপনার গ্যাস শেষ হয়েছে কিনা। কোম্পানিগুলি যথাসময়ে এসে আপনাকে দিয়ে দেবে। এই যে মিটার সিস্টেম, প্রত্যেকটা ফ্লোরের জন্য প্রত্যেকটা ইউনিটের জন্য মিটার আছে একটা করে। গেল এখন আসলাম এলো হলরুম, হলরুমে যাচ্ছি আমরা। হলরুমটাও বিশাল, অনেক বড় হলরুম, দেখাচ্ছি আপনাদের। এই যে এটা হলো হলরুমে, মোটামুটি 50-100 জনের মতো ইয়ে করতে পারবে, বসতে পারবে। হলরুমে মোটামুটি সব ব্যবস্থা আছে, এখানে দেখতে পাচ্ছেন। তারপর হলরুমের পাশে একটা প্রেয়ার রুম আছে, এখানে প্রেয়ার রুম আছে, এখানে নামাজ পড়তে পারবেন। তারপর হলরুমে অনেক কিছুর ব্যবস্থা আছে, দেখি কি কি আছে হলরুমে। হলরুমে রান্নাঘরও আছে, অনেক সময় এখানে রান্না করে এখানে খাওয়াবে। তারপর বেসিন আছে, মোটামুটি সব ধরনের ব্যবস্থাই আছে। আবার ওয়াশরুমও আছে, এই যে হলরুমের ওয়াশরুমটা, ওয়াশরুমটা অনেক সুন্দর সুন্দর করে করা, আর খুব সুন্দর করে সব সাজানো গোছানো। এখন আসলাম আমরা, এই বিল্ডিংয়ের নিচে ওয়াকিং ওয়ে আছে একটা, ওয়াকিং ওয়েটা আপনাদের দেখাচ্ছি। এটা সকালবেলা ঘাসের মধ্যে আপনারা সুন্দর করে হাঁটবেন। এই যে এটা হলো ওয়াকিং ওয়ে, এইখান থেকে যে তারপরে পিছন পিছন দিয়েও যে দেখুন ওয়াকিং ওয়েটা সুন্দর করে করছে, গাছ গাছরা দিয়ে সুন্দর, ভালো লাগতেছে আমার কাছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক বড় ফ্ল্যাট এটা, হ্যাঁ এটা হলো ওয়াকিং ওয়ে। এই যে এখান থেকে তারপরে ওয়াকিং ওয়ে যায় হাঁটাহাঁটি করে, ওই যে সামনে দেখছেন চেয়ার বসানো আছে, হ্যাঁ চেয়ার বসানো আছে, হেঁটে যখন হারান লাগবো তখন বসে রেস্ট রেস্ট নেওয়ার জন্য। এটা এখানে আবার সিকিউরিটিদের একটা ইয়ে আছে, এই যে ওয়াকিং ওয়ে, ওই দিক দিয়ে যাবেন, ওই দিক দিয়ে বেরবেন, মাঝখানে হারান লাগলে রেস্ট নেবেন। দেখেন সাব স্টেশনের জেনারেটর রুমটার নিচে, বেসমেন্টের নিচে করা আছে। এই যে এই এইটা এটা হলো সাব স্টেশন রুম আর জেনারেটর রুম, দেখতে পারছেন। সুতরাং এই বিল্ডিংয়ে কোনো কিছুই কমতি নাই, সব কিছুই ভালো আছে। আশা করি সবারই পছন্দ হবে। ধন্যবাদ সবাইকে।